ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো টিক প্লায়ের মতন ফাইবার কিভাবে টানা হয় এবং ফাইবার টানতে কি কি রং লাগে। আমরা গালা ধরে নিয়েছি, সঙ্গে ডিপ ব্রাউন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপ ব্রাউন ঢেলে নিয়েছি, তারপরে সিঁদুর ঢেলে নিয়েছি। এই দুটো রঙকে গালার সাথে মিশিয়ে আমরা যে কোনো সুতির কাপড় দিয়ে, সুতির বলতে মার্কিন কাপড় দিয়ে, যে টিক পেলায় যেরকম লম্বা লম্বা ফাইবার হয় সেরকম ফাইবারটা টানবো। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এবার দেখুন আমরা টিক পেলের মতন সেম ফাইবার কীভাবে টানা হয়। দেখতে পাচ্ছেন আমরা যেই জিনিসটা দিয়ে ফাইবারটা টানছি সেটা হচ্ছে সুতির কাপড়। এই সুতির কাপড়টাই কিন্তু হালকা ফাঁকা থাকা দরকার আছে, যেহেতু আমরা এই সুতির কাপড়টা দেখতে পাচ্ছেন ফাইবারটা টানলেই পুরো দাগ দাগ পড়ে আছে, যেহেতু সুতির কাপড়টা হালকা ফাঁকা আছে। হালকা ফাঁকা না থাকলে কিন্তু ফাইবারটা কোনোদিনও উঠবে না। তার জন্য আপনারা যেই জিনিসটাতে ফাইবার টানবেন সেই জিনিসটা একটু হালকা ফাঁকা থাকা দরকার আছে। ফাঁকা থাকলেই এরকম দাগ দাগ ফাইবার উঠে যাবে, টিক প্লের মতন সেম ফাইবার উঠে যাবে। আপনারা শেষ অবধি দেখুন কীভাবে ফাইবারটা টানা হচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরো সেম ফাইবার হয়ে যাচ্ছে টিক প্লের মতন। আর ফাইবার যখন টানবেন, যে জায়গায় আপনি টানবেন সে জায়গায় কিন্তু একবারের বেশি দুবার টানবেন না, টানলে কিন্তু দাগ দাগ উঠবে না। ফার্স্টেই যা দাগ দাগ উঠবে তারপরে টানলে কিন্তু দাগটা মুছে যাবে, তার জন্য এক জায়গায় একবারই টানবেন। দেখতেই পাচ্ছেন কীভাবে টানা হচ্ছে। এবার আপনারা দেখুন সেসব অবধি। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু টানা কমপ্লিট। আপনারা দেখুন, আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক শেয়ার করবেন।